হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকের ভিডিওটা রিকোয়েস্টের একটা ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন বা এমন একটা সাইট শেয়ার করেন যেখান থেকে বাংলাদেশ আইপি থেকে কাজ করা যাবে, কোনো প্রকার প্রক্সি বা ভিপিএন না কি নেই, আমরা কীভাবে সার্ভিস সাইটে কাজ করতে পারবো, এরকম একটা সাইট শেয়ার করেন। তো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি, এই সাইটটার মধ্যে আপনি ওয়ার্ল্ডের মোটামুটি 84টা কান্ট্রি থেকে আপনি সার্ভে করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকেও করতে পারবেন, আর সেটা কোনো প্রকার আইপি বা প্রক্সি ভিপিএন না কি নেই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের এই ভিডিওতে যদি 500 লাইক হয় তাহলে আমি নতুন আরও একটা সাইট শেয়ার করব। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটা আমি ফুল কন্টিনিউ করব বাংলাদেশ আইপি থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের আইপি সেট আপ করা আছে। তো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাইবা। এই হচ্ছে আমাদের ট্রাইবা সাইট। সাইটের লিঙ্ক আপনারা ভিডিওর নিচে দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের সাইট, এখন সাইটটা ওপেন করেন trayba.com। তো এই হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস। প্রথমে আমরা সাইটটি একটু দেখে নিই। এ হচ্ছে আমাদের সাইট। তো এখানে অ্যাভেলেবল কান্ট্রিগুলো দেখেন, এখানে আদার্স কান্ট্রিজ এটা ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে। তো এখানে দেখেন আমাদের বাংলাদেশ আছে, এরপর হচ্ছে এখানে ইন্ডিয়া আছে, এরপরে আপনার নাইজেরিয়া আছে, এরপরে আপনার শ্রীলঙ্কা আছে। তো ইউএসএ থেকে তো করা যাবেই, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এখানে যে কান্ট্রিগুলো দেওয়া আছে এই কান্ট্রিগুলো থেকে আপনি কাজ করতে পারবেন। তো সাইটে কাজ করার আগে আমরা পেমেন্টটা একটু দেখে নিই। এখানে চলে গেলাম পেমেন্টসে। তো এখানে দেখেন পেমেন্ট অপশন ইন ট্রাইবা, মেক মানি অনলাইন, পেমেন্ট ইনফরমেশন, গেট পেড 0.25 অ্যান্ড 5.55 অর মোর ফর ইচ পেড অনলাইন সার্ভে। তো এখানে দেখেন 25 সেন্ট থেকে $5.5 বা এর উপরে আপনি সার্ভে পাবেন এখানে সার্ভেগুলো কমপ্লিট করলে। তো পেমেন্ট মেথড হচ্ছে পেপালে। এখানে আপনি ইউএসএ থেকে কাজ করলে 12.50 আপনি পেপালে উইথড্র করতে পারবেন, আবার অন্যান্য কান্ট্রি থেকে আপনি আরও কমে উইথড্র করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে করলে 7.5 বা ওই রকম অ্যামাউন্টে আপনাকে উইথড্র করতে পারবেন। এটা আপনি কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, এখানে যার যার কান্ট্রিটা একটু চেক করে দেখে নেবেন। তো এখানে দেখেন ইউর মানি উইল বি ট্রান্সফারড টু ইউর অনলাইন অ্যাকাউন্ট অ্যাট পেপাল উইথিন 1 to 4 business days। তার মানে 1 থেকে 4 দিনের মধ্যে আপনার পেপাল অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে। ফর নিউ মেম্বার্স দ্য ফার্স্ট পেমেন্ট উইল বি মেড আফটার 10 business days। ফার্স্ট পেমেন্টটা 10 দিনের সময় লাগতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেখেন, নোট দ্যাট দিস অ্যাকাউন্ট নিড টু বি রেজিস্টার্ড টু দ্য সেম ইমেল অ্যাড্রেস অ্যাজ ইন দ্য প্যানেল। আপনার পেপাল যে মেল দিয়ে খোলা এই অ্যাকাউন্ট অবশ্যই সেই মেল দিয়ে খুলবেন, আদারওয়াইজ আপনি পেমেন্টটা পাবেন না। তো এরপরে এখানে দেখেন এখানে আরও একটা পেমেন্ট মেথড, সেটা হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড। যাদের পেপাল নেই তারা অবশ্যই এটা উইথড্র করবেন। তো আমরা নর্মালি এটাই চুজ করব, কারণ এখানে দেখেন ইউর ভার্চুয়াল ভিসা কার্ড লিঙ্ক উইল বি সেন্ড ডিরেক্টলি টু ইউর ইমেল অ্যাড্রেস নর্মালি উইথিন 1 ডে। নর্মালি একদিনের মধ্যেই আপনার ভার্চুয়াল কার্ডটা আপনার মেলে চলে যাবে, সেটা শুধুমাত্র একদিনের মধ্যেই। তো নর্মালি এটাতে উইথড্র করা বেটার। আর এখানে ভার্চুয়াল ভিসা কার্ড উইথড্র দিলে সেটা আপনি $10 উইথড্র করতে পারবেন। এরপর আর দু একটা অপশন আছে, যেমন amazon.com, তার মানে অ্যামাজনের গিফট কার্ড, এগুলো যদিও লাগবে না, এগুলো সেল করা যায় না, সো এগুলো দরকার নেই। এরপর হচ্ছে জি কোড, এটাও দরকার নেই, এটা সেল করা যায় না। এখন এখানে অ্যামাউন্টগুলো দেখেন, এখানে $10 হলেই ভার্চুয়াল ভিসা কার্ড উইথড্র দিতে পারবো। তো এই হচ্ছে উইথড্র সিস্টেম, আমরা অলরেডি বুঝে গেছি। তো এখন আমরা এখানে জয়েন করি, এখানে জয়েনেও চলে গেলাম। তো জয়েন আসার পরে আপনারা এরকম দেখতে পাবেন। তো একটু নিচের দিকে চলে যান, এখানে হচ্ছে লগ ইন আর হচ্ছে সাইন আপ। তো এখান থেকে সাইন আপে চলে যান। এখানে সাইন আপ করার আগে অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। রিয়েল অ্যাড্রেস বের করার ভিডিও থাকবে আই বাটনে,
সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আপনি যে প্রোফাইলটা মেল করবেন প্রথমে সেই প্রোফাইলটা দেন। আমি যেটা মেল করছি সেটা হচ্ছে মেল, তো আমি এটা দিয়ে দিলাম। এরপর এখানে আপনার মেলটা দিয়ে দেন, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিন, এই হচ্ছে আমার ডেট অফ বার্থ। আর এখানে আপনারা পোস্টাল কোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পোস্টাল কোড। এরপর এখানে আই এগ্রি করে দিলাম আর এখানে রেজিস্টার করে নিলাম। তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। নিচের দিকে দেখি, এই হচ্ছে আমার প্রোফাইল। তো দেখেন আমাদের প্রোফাইলটা, ইউর অ্যাকাউন্ট ইজ নট ইয়েট অ্যাক্টিভেটেড, তার মানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি এখনও। এখন আমরা মেল ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সবাই পারেন, এটা দেখানোর মতো কিছু নেই। তো এটা সবাই করতে পারবেন, জাস্ট জিমেলে যাবেন আর ওইখানে মেলটা কনফার্ম করে নেবেন। এরপর এইখানে দেখেন, এখানে কিছু কোশ্চেন আছে, হাউসহোল্ড, এডুকেশন, অকুপেশন, অটো, এগুলো হচ্ছে প্রোফাইল কোশ্চেন, এগুলো কমপ্লিট করে নেবেন। এগুলো কমপ্লিট করে আপনারা সার্ভিস স্টার্ট করবেন। তো এটা একটা লেন্দি প্রসেস, সেজন্য আমি আর দেখালাম না, আমি জাস্ট সাইটটা পরিচয় করে দিলাম। তো আপনারা এখানে সার্ভে করে যে কোনো দেশ থেকে আর্নিং করতে পারবেন। এখানে টোটাল 84টা কান্ট্রি আছে, সেই সব কান্ট্রি থেকে আপনি আর্নিং করতে পারবেন। আর সাইটটা 100% লেজিট একটা সাইট, 100% পেমেন্ট পাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখাবে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা।